ব্যানার ছিল ভিন্ন, কিন্তু বক্তাদের সবাই হেফাজতের অনুসারী। উপস্থিত ছিলেন আলোচিত সংগঠনটির আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীও। প্রশ্ন জেগেছে, হেফাজত কি নতুন করে মাঠে নামছে? মূলত নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনের পর থেকে আর মাঠে ছিল না হেফাজত। নেতাদের মুক্তির জন্য সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে, যে সমঝোতা অনুযায়ী বেশিরভাগ নেতা মুক্তিও পেয়েছেন। তবে সংকট তৈরি হয়েছে বিশেষত মাওলানা মামুনুল হকের মুক্তি ঘিরে। হেফাজত আমির শনিবারের সম্মেলন থেকে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সম্মেলনে সারা দেশ থেকে আলেমরা যোগ দেন। তাদের কেউ কেউ চলমান সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কথাও বলেন, নির্বাচন নিয়েও কথা বলেন তারা। অন্যদিকে শীর্ষস্থানীয় নেতা মাওলানা মাহফুজুল হক একদিনের কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামী 20 আগস্ট ওলামাদের রাজনৈতিক মামলাগুলো নিঃশর্তে মুক্তির জন্য দেশের প্রত্যেকটি জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠাবেন। আজকের এই জাতীয় ওলামা সাহেব সম্মেলন থেকে ছোট্ট একটি কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। এর মাধ্যমে আমরা সরকারকে আরেকবার সুযোগ দিতে চাই, মাওলানা মামুনুল হক সহ কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি, দেশব্যাপী আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, আগামী 20 আগস্ট রবিবার সারা দেশে জেলায় জেলায় 20 আগস্ট রবিবার আমরা ওলামায়ে কেরামের মুক্তি এবং তাদের মামলা প্রত্যাহারের দাবিতে আমরা স্মারকলিপি দিব। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান বিএনপি সহ বিরোধীদের আন্দোলনের কারণে সরকার এক ধরনের চাপে রয়েছে। এই পরিস্থিতিতে মাঠে নামার চেষ্টা করছে হেফাজত। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন।